আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে খুব সুন্দর একটি কাপড়ের বাস্কেট তৈরি করে দেখাবো, যে বাস্কেটটি আপনারা আপনাদের বাসার যে কোনো কাজে কিন্তু ইউজ করতে পারবেন। খুব ইজিভাবে আমি কিন্তু বাস্কেটটি তৈরি করা দেখিয়ে দিয়েছি, তাই আশা করব আপনাদের অনেক ভালো লাগবে এবং আপনাদের অনেক উপকারে আসবে। তাহলে চলুন কিভাবে আমি পুরো কাজটি করেছি তা দেখে নিই। তার আগে একটি কথা বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমি দুই রঙের কাপড় নিয়ে নিয়েছি। বাসায় যে টুকরো কাপড় থাকে সেই টুকরো কাপড় দিয়ে কিন্তু আপনারা এই কাজটি করে নিতে পারবেন। এখন আমার দরকার হবে দুই রকমের বকরুম, এটা একটু হার্ড বকরুম, আর এরপরে নিয়েছি আমি একটু পাতলা ধরনের বকরুম যেগুলো মধ্যে একটু গ্লু লাগানো থাকে। এই বকরুমগুলো আপনারা কিন্তু সুই সুতার দোকানে কিনতে পাবেন। আর দরকার হবে আমার কিছু কালারফুল বোতাম, একটু বড় সাইজের বোতাম হলেই কিন্তু ভালো হয়। এখন আমি কাপড়টির মাপ নিয়ে নিচ্ছি। কাপড়ের মাপ হলো 9 ইঞ্চি বাই 9 ইঞ্চি। আপনারা যদি একটু বড় সাইজের বাস্কেট তৈরি করতে চান তাহলে একটু বেশি করে মাপটা নিয়ে নেবেন, তাহলে বাস্কেটটা একটু বড় হবে। একই সাইজের আমি কিন্তু কাপড় কেটে নিয়েছি, কমলা রঙের এবং সবুজ রঙের। আর সাথে আমি কিন্তু তিন রকমের বকরম কেটেছি, মানে একই রকমের বকরম কেটেছি আমি দুটি, আর শক্ত বকরম কেটেছি আমি একটি। এই বকরমটি আমি এমনভাবে সেট করব যে গ্লুর অংশটি কিন্তু কাপড়ের সাথে যাতে লেগে যায়, তার জন্য আমি এখন একটু গরম করে আয়রন করে নিচ্ছি। আয়রনটা একটু ভালো করে করলেই কিন্তু কাপড়ের সাথে গ্লু লাগানো যে বকরমটা সেটা কিন্তু লেগে যাবে। এখন আমি চার সাইড দিয়ে একটু সেলাই করে নিচ্ছি মেশিনের সাহায্যে, আর কিছু অংশ আমি ফাঁকা রেখে দেব। সেলাইটা আমার করা হয়ে গিয়েছে, আমি এখানে মেশিনের সাহায্যে কিন্তু সেলাই করেছি আর এই অংশটি একটু ফাঁকা রেখেছি। এখন কোনাগুলো একটু কেটে দিচ্ছি, যাতে করে উল্টিয়ে দিলে কোনা অংশটা মানে ঠিক করে সোজা করা যায় সেজন্য, আর বাড়তি অংশগুলো সাইডের এগুলো আমি কেটে দিচ্ছি। এখন আমি কাপড়টা উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে নেওয়ার পরে এরকম একটি কাঠির সাহায্যে কর্নারগুলো একটু ঠিক করে দেবেন। ভালো করে পজিশন বসার জন্য আমি কিন্তু একটু আয়রন করে নিচ্ছি। এখন খোলা অংশটা একটু সেলাই করে দিব, আমি হাতেই সেলাই করে দিচ্ছি, আপনারা কিন্তু মেশিনের সাহায্যেও সেলাই করতে পারবেন। সেলাই করা আমার হয়ে গিয়েছে। এখন চারিদিকটা আমি একটু মেশিনের সাহায্যে আবার একটি সেলাই দিয়ে নিচ্ছি। এখন আমি কর্নারগুলো একটু মাপ দিয়ে দাগ দিয়ে নিব, মাপটি হবে আমার 2.5 ইঞ্চি।
প্রত্যেকটা কর্নারতেই কিন্তু আড়াই ইঞ্চি মাপটি থাকবে। মাপ দেওয়ার পরে আমি যে দুই কর্নারের দাগ দিয়ে নিয়েছিলাম সেই দুই দাগ বরাবর একসাথে করে তারপর কিন্তু সেলাই করতে হবে। এভাবে চারটি কোনায় কিন্তু সেলাই করে আটকিয়ে দিতে হবে। চারটি কোনা সেলাই করা হয়ে গেলে এখন আমি বাস্কেটটা একটু উল্টিয়ে দিচ্ছি। ভালোভাবে উল্টানোর পরে কর্নারগুলো এভাবে মুড়িয়ে নিতে হবে। ঠিক এই বরাবর একটি বোতাম সেট করে নিচ্ছি। হয়ে গেল আমার কাপড়ের বাস্কেট তৈরি করা। খুব ইজিভাবে আমি কিন্তু তৈরি করাটা দেখিয়ে দিয়েছি। আপনারা যে কোনো সাইজের কিন্তু এই বাস্কেট তৈরি করে নিতে পারেন এবং যে কোনো প্রয়োজনীয় জিনিস কিন্তু এই বাস্কেটে ক্যারি করতে পারেন। আশা করি আজকের কাজটি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের অনেক উপকারে আসবে। যদি ভালো লেগে থাকে, যদি উপকারে আসে, তাহলে প্লিজ প্লিজ একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন নতুন নতুন এমন ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। আর সেলাই সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে প্রশ্ন করে নিতে পারেন, আমি যথাসাধ্য প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।